আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার 2021। কেমন আছেন সবাই? আজকে আমি লাইভ হয়েছি একটা নিউ প্লেস থেকে। অ্যান্ড দেখি আপনারা গেস করতে পারেন কি না, অবভিয়াসলি এটা বনানি। বনানিতে নতুন একটা প্লেস আজকে আসছি, যেহেতু আজকে নিউ ইয়ার। সো চিন্তা করলাম যে নিউ ইয়ারে নিউ একটা প্লেসে যাই। তো যেহেতু আমি ফুড ব্লগিং করি, সবাই আমার ব্লগ দেখছেন, শেয়ার করছেন এবং আমাকে সাপোর্ট করছেন, সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। বাট এটা একটা নিউ প্লেস থেকে আজকে আমি লাইভ হয়েছি। আতাউর মাদব, নাইস, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার 2021, সামসুদ্দিন সামস, থ্যাংক ইউ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। অ্যান্ড সিরিয়াসলি আই এম সো হ্যাপি রাইট নাও। আমি হচ্ছে বনানিতে, এটা হচ্ছে একটা কাবাবের প্লেসে আমি আসছি। এটা দিস ইজ দ্য নিউ প্লেস। এবং আপনার গেস করেন এটা কোথায় হতে পারে। ডেফিনেটলি এটা আমি আগে বলেছি, এটা বনানি, যেহেতু আমার বাসা বনানিতে। সো যে কারণে আমি ডেফিনেটলি বনানির সাইডেই থাকি, আশেপাশে থাকি, আমি এর থেকে দূরে যাই না। তো যে কারণে আপনাদের কাছকে গেস করতে বলা যে আমি এটা কোন জায়গাতে আছি। অ্যান্ড সিরিয়াসলি প্লেসটা সো নাইস। এবং আমি কী কী ফুড এখানে খেতে আসছি সেটা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো, এবং সেই পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন এবং পুরাটা জায়গা, মানে পুরাটা প্লেস আমি এক নজরে আপনাদেরকে দেখাবো। বাট এটার আমি অফিসিয়ালি আজকে লাইভ করছি না, আজকে জাস্ট আমি হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ারের সবার সাথে কথা বলার জন্য লাইভটা করছি। অফিসিয়াল লাইভ করবো আর কিছুদিন পর। আজকে আমি ওনারের সাথে এখানে কথা বলতে আসছি, প্লাস এখানে আমি খেতে আসছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, এবং ওনার আমার সাথে অফিসিয়ালি কথা বলবে এটার অফিসিয়াল লাইভ করার জন্য। এবং ইনশাল্লাহ এটার অফিসিয়াল লাইভ আপনাদের সামনে খুব দ্রুত আমি চলে আসব কিছুদিনের মধ্যেই, এবং অনেক অনেক আইটেম দেখাবো। বাট আমি আজকে যে আইটেমটা এখানে খাচ্ছি, দিস ইজ মানে এটা কাবাবের রেস্টুরেন্ট, যেহেতু কাবাবের সব রকম আইটেম এখানে আছে, ডেলিশিয়াস, ইয়াম্মি। সো আমি দেখাচ্ছি আবার ব্যাক ক্যামেরা। এইটা হচ্ছে গার্লিক নান, এইটা হচ্ছে চিকেন বটি কাবাব, এটা হচ্ছে কাইন্ড অফ রেশমি কাবাবের মতো, এটা হচ্ছে রসমালাই, এটা অলরেডি আমার শেষ, এটা সুইট অ্যান্ড সাওয়ার ইয়ে ছিল, সুইট অ্যান্ড সাওয়ার সাথে ওরা স্যালাড দিয়েছে, এখানে রায়তা দিয়েছে, আরও কী কী সস দিয়েছে, আরও অনেক অনেক এখানে ফুড আমি অর্ডার করেছি, ওরা আসবে, ফুডগুলা নিয়ে আসবে, ইটস কামিং। বাট টাইম লাগবে, এক এক করে আমি এখানে আরও অনেকগুলা ফুড আমি খাবো, বাট টু ইয়ামি ফুডগুলা। তো এখানে অলরেডি আজকে প্রোগ্রাম চলছে, যেহেতু আজকে নিউ ইয়ার স্পেশাল, তো আমি সবাইকে এক নজর দেখাবো এখানকার লুকসটা। জাস্ট গেস করতে হবে এটা বনানি কোথায়। এবং আমি কিন্তু রুফটপে আছি, দিস ইজ দ্য রুফটপ, এবং এটা ইনডোরও আছে, এই রেস্টুরেন্টটার ইনডোরও আছে, এবং আপনি চাইলে ইনডোরও বসতে পারেন, যেহেতু এটা উইন্টার ফিউশনে আমরা এখন আছি। উইন্টার ইজ নট এ সিজন, আমার কাছে উইন্টার ইজ এ অলওয়েজ সেলিব্রেশন। সো আমি ইনডোরটা আজকে না দেখি, আজকে আমি অনলি আউটডোরটা দেখাবো। অ্যান্ড জাস্ট মানে আপনারা গেস করেন এটা কোন জায়গা হতে পারে। আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি, এবং সেই পর্যন্ত আপনারা জাস্ট গেস করতে থাকেন আমি কোথায় থাকতে পারি। দেখতে পাচ্ছেন এটা, এটা কিন্তু আমার রুফটপ, বাট রুফটপের উপরের অংশটা, লাইক এখানে এখানে একটা দোলনা আছে খুব সুন্দর, এখানে এত সুন্দর প্লেস, মানে কিছু বলার নাই। মানে এখানে ক্রিসমাস ট্রিটা ঢুকেই ওদের লাইক ওদের ডেস্কটা এখানে, ওখানে কাবাবটা বানানো হয়, এটার উপরে এই প্লেসটা আমি মনে দেখাতে পারছি। বাট আমি সবটা আমি আমার ব্লগিংয়ে আজকে বলবো না, কারণ আমি এখানে আমি অফিসিয়াল ব্লগ করছি না। এখানকার যে ওনার ইমন ভাই, ওনার সাথে কথা হচ্ছিলো, আমি যেদিন অফিসিয়াল ব্লগ করবো সেদিন আমি আপনাদেরকে ফুললি দেখাবো। আজকে আমি জাস্ট নিউ ইয়ার, এই জন্য আমি আজকে লাইভ হয়েছি। বাট আমি যে প্লেসটাতে বসেছি, দিস ইজ দ্য অসম প্লেস। উপরেরটা আমি এখনও যাইনি, উপরেরটা আমি যাবো যেদিন আমি অফিসিয়াল ব্লগ করবো, সেদিন আমি উপরেরটায় যাবো। সো আমার মনে হয় আপনারা টপ ফ্যান আতাউর মাদবর কী বলতেছে। আচ্ছা দেখি, গেস করাও, বাট আমি বলবো না, আমি প্লেস বলবো না, আমি লাইক প্লেস বলবো না, এটা গেস করতে হবে। আমি এখন এখানে দোলনায় বসে আছি, সুপার একটা দোলনা এখানে আছে, মানে জাস্ট ধুতেছি দোলনাটায়, মানে
বাচ্চা বাচ্চা হয়ে গেছি, মনে হচ্ছে কি ছোটবেলায় চলে গেছি আবার, মানে মানুষ বলে না ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এরকম হচ্ছে করা। হ্যাঁ আমি আগেই বলছি, হ্যাঁ আজকে আমার অফিসিয়াল এটা ফুড ব্লগিং না, যেদিন আমি অফিসিয়াল ফুড ব্লগিং করবো এটার ইনডোর, এই রেস্টুরেন্টের প্রতিটা কোনা কোনা আমি দেখাবো, এবং এটার যে এখানকার ওনারের সাথে আজকে আমার লাইক মিটিং আছে, আমি যেহেতু অফিসিয়াল ব্লগ ওনার করবো, তো আজকে আমি ডিটেলস দেখাবো না কী কী ফুড এখানে পাওয়া যায়, কত দামে পাওয়া যায়, বাট বনানীর মতো জায়গায় ওনারা যেরকম প্রাইস রেখেছে আমার কাছে অনেক রিজনেবল মনে হয়েছে। কাবাব এবং নানগুলো এবং ভ্যারাইটি রকমের এখানে কাবাব আছে, যার যত ইচ্ছা সে খেতে পারবে, মানে এখানে উনি যে প্রাইস রেখেছে বনানীর মতো একটা, মানে বনানী 11 নম্বর রোডে, এটা বনানী 11-এর মতো জায়গায় উনি যেরকম একটা প্রাইস রেখেছে, মানে অসাধারণ একটা প্লেস, এবং এক একটা থিমে থিমে উনি তিনটা থিম করছে উনি, রুফটপে এটা একটা থিম, মাঝখানে উপরে একটা থিম, আর ওই সাইডে একটা থিম, তো উনি অনেক রকম থিম করছে এখানে, তো যে কারণে যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে সেখানে বসতে পারে, তো কোনো সমস্যা নেই, যার যেরকম পরিবেশ চয়েস সে সেরকম জায়গাতে বসতে পারে। তো আই হোপ আমি সবাইকে আজকে নিউ ইয়ারে লাইভে দেখাতে পেরেছি আমি কোথায় এখন আছি এই মুহূর্তে, কোথায় আমি এনজয় করছি, এবং সিরিয়াসলি লাইক আমার মনে হচ্ছে আমি একদম বেবি হয়ে গেছি, পুরা বেবি হয়ে গেছি, সিরিয়াসলি মনে গেছি ঘুরতেছি, ইটস রোটেটিং। তো সবাইকে অনেক 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 হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার জন্য শুভকামনা, সবাই অনেক অনেক ভালো থাকেন। 2021টা শুরু হয়েছে ফ্রাইডে দিয়ে, আর একটা অ্যামেজিং ইয়ার এই বছরের শেষটা 31 ডিসেম্বর হবে ইনশাল্লাহ, এটা আপনার ফ্রাইডেতে ক্যালেন্ডারে আজকে দেখলাম, আমার কাছে অবাক লাগলো যে বছরের শুরুটাও ফ্রাইডে এবং শেষটাও ফ্রাইডে। অ্যামেজিং ইয়ার 2021, সবার জন্য অনেক অনেক ভালো থাকুক, ভালো কাটুক, এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।